আমার এখানে যারা আছেন সবাই আমার এত বেশি পরিচিত যে বিশ্বাস করেন কালকে রাতে একটা না ছয়টা না পৌনে দুটার সময় আমার মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে ইফতার করতে হবে আমার মনে হয় তখন থেকে ঈদ শুরু হয়ে গেছে আমার স্টুডিওতে এসে আস্তে আস্তে খুব বড় হলাম এখানে এবং যারা আসছে আমার আশেপাশে সবাই পুরো আমার এবং পরিচিত সরি আমি একটু কথা বলি আমার প্রথম ছবি জানুয়ার যে একটি শট দিয়েছিলাম সেই ছবিতে কিন্তু ম্যাডাম গেছিল সুচরিতা ম্যাডাম হিরো হিরো ছিল সেই ছবিটা ছোট আমি একটি শট দিয়েছিলাম ওই ছবি হলো ম্যাডাম সুচরিতা একটা কথা বলবো আমি যে মিশা ভাই যেমন একটা ভদ্র লোক বলার বাইরে অনেকে ভদ্র আর দীপজন সাহেবের উনি একাই শ্রমিক আমি ওনার সাথে অনেক ছবি করেছি তো ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় সুযোগ সুবিধা কষ্টের কথা বললে কষ্টটা লাঘব করেন কিছুটা হলো উনি সান্ত্বনা দেন তো দীপজন সাহেব একাই কিন্তু একটা সমিতি আমি সম্মান দিয়ে বললাম দীপজন ভাই নায়ক দীপজন আমার নায়ক আর গণ্ডগোলগুলো কী জন্য হয়েছিল আপনারা ওগুলো খতিয়ে দেখবেন আমার অনুরোধ ভোটাভুটির পরে কিন্তু হয়েছিল আগে কিন্তু হয়নি খুব সুন্দরভাবে ভোটাভুটি হয়েছিল ঠিক এমনিভাবে মিলন মেলা তো মিলন মেলাই সব সময় আমি ম্যাডামকে দেখছি আমি একজন পার্সোনালিটি টাইপ সাহেবকে দেখছি আচ্ছা এদিকে আবার লুকটা ক্যামেরা যাচ্ছে এই যাপা আবার নির্বাচন আসছে আপনি অবশ্যই যাচ্ছেন যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হোক আবার এফডিসি এই যে আসলে বিভেদটা বিভেদটা আসলে এই নির্বাচনের উপর মিটবে কিনা যে শিল্পী যে মাঝখানে একটা বিভেদ তৈরি হয়েছে সবাই তো আশা করে না এবং সবচেয়ে প্রথম দোয়া চাই চলচ্চিত্র জগৎটা বিশ্বাস করবেন আমি কান্দব কান্না চলে আসবে আমি না আমি স্টুডিও গেট দেখে ভুলে গিয়েছিলাম যে এই সুচরিতা আমি 4-5 বছর বয়স থেকে এই চলচ্চিত্র জগতে আসি বেড়ার গেট ছিল আমি আজকে গেট ভুলে গিয়েছিলাম জানেন ও মা আপনি আর বলতে পারবো না আচ্ছা দিয়ে তো ভাই আপনি একটু বলেন ভাই শেষ হয়ে গেছে আর কত শেষ কোশ্চেন আছে কোশ্চেন বলো মাউন্ট বলো